তোমরা যারা যারা চব্বিশ পরীক্ষা দিচ্ছ তাদের নিশ্চয়ই সবারই ফার্স্ট অ্যান্ড প্রথম টার্গেট হলো যাদবপুর ইউনিভার্সিটি আজকের এই ভিডিওতে আমরা বুঝবো যে যাদবপুর ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার অর্থাৎ দু তেইশ সালের যে ডাব্লু পরীক্ষা এবং ডাব্লিউ বিজেই রাউন্সেলিং হয়েছিল সেখানে কোন ব্রাঞ্চে কত কাট অফ গিয়েছিল তাহলে তোমরা যারা যারা ডাব্লিউ বিজেই পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো তারা এখান থেকে যদি একটা কাট অফ সম্পর্কে আইডিয়া পেয়ে যাও তোমরা কিন্তু সেই হিসেবে নিজেদের প্রিপারেশনটাকে আরও বেশি বুস্ট আপ করতে পারবে যে তোমাদের ফার্স্ট টার্গেট যাদবপুর ইউনিভার্সিটি যদি তোমাদের পেতে হয় তাহলে তোমাদের কত র্যাঙ্ক প্রয়োজন হবে সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে তাহলে দেখো তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইম্প্রুফকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এখান থেকে তোমাদের ডাবলিউ বিজেইয়ের প্রিপারেশান ডাব্লিউ বিজেইয়ের পরবর্তী সময় কাউন্সিলিং ইত্যাদি সমস্ত কিছুতে তোমরা প্রচুর পরিমাণে হেল্প আমি বিভিন্নভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব দেখো আজকে আমরা এই যে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন ডেটাগুলো নিয়ে কথা বলছি সেটা আমাদের একদম অফিসিয়াল ডেটা এবং এখানে আমি যে তোমাদের ডেটাগুলো প্রোভাইড করব সেটা কোন রাউন্ডের এটা হলো আমাদের রাউন্ড থ্রি এর ডেটা দাদা কেন রাউন্ড থ্রি এর ডেটা দিচ্ছ কারণ রাউন্ড থ্রি হচ্ছে আমাদের অনলাইন কাউন্সিলের লাস্ট রাউন্ড তাই তো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পেরে যাবে যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে লাস্ট কত র্যাঙ্ক অব্দি কোন যে আমাদের ব্রাঞ্চ সেই কোন ব্রাঞ্চে লাস্ট কত র্যাঙ্ক অব্দি ভর্তি হয়েছিল দু সালে এবং এই ক্ষেত্রে একটা বিষয় তোমরা মাথায় রাখো আমাদের যে এই ডাব্লিউ পরীক্ষা সেখানে ডাব্লিউ বিজেই পরীক্ষার মাধ্যমে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানে আমাদের যে সিটগুলো থাকে সাপোজ ধরুন আমাদের টোটাল একশোটি সিট রয়েছে সেই একশোটি সিটের মধ্যে থেকে আমাদের নাইনটিটি সিট সেটা কি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে বাকি টেন পার্সেন্ট সিট সেটা কি থাকে সেটা থাকে হচ্ছে আমাদের ওভারঅল অল ইন্ডিয়ারদের জন্য ঠিক আছে মানে বুঝতে পারলে যে আমাদের যদি হানড্রেড পার্সেন্ট সিট থাকছে তার মধ্যে কি তার মধ্যে নাইনটি পার্সেন্ট সিট রিজার্ভ থাকে হোম স্টেট স্টুডেন্টদের জন্য এবং আমাদের যে আউটার স্টেট স্টুডেন্ট তাদের জন্য অর্থাৎ অল ইন্ডিয়ার জন্য কি অল ইন্ডিয়ার জন্য টেন পার্সেন্ট সিট থাকে তাহলে এখানে আমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এটা খুবই একটা বড় অপরচুনিটি যে তোমরা যাদবপুরের মতো একটা ইউনিভার্সিটি যেটা কিনা অনেকগুলো আইআইটির থেকেও বেশি ভালো এক্ষেত্রে সাপোজ ধরো রিটার্ন এর ইনভেস্টমেন্ট প্রোভাইড করে সেখানে কিন্তু তোমরা ভর্তি হওয়ার চান্স পাচ্ছ ডাব্লিউ বিজেই পরীক্ষার মাধ্যমে তাহলে চলো আমরা দেখে আমাদের কোন ব্রাঞ্চে কত কি কাট অফ গিয়েছিল দু সালে তাহলে আমরা এক্ষেত্রে শুধুমাত্র হোম স্টেটগুলো দেখছি কেউ যদি অল ইন্ডিয়া র্যাঙ্কগুলো দেখতে চাচ্ছো সেটা তোমরা এখানে দেখে নিতে পারো দেখো সবার প্রথমে আমরা কথা বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিভিল ইঞ্জিনিয়ারিং যে আমাদের রাউন্ড থ্রি এর ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা ছিল থ্রি নাইন এইট ফাইভ অর্থাৎ তিন হাজার নয়শো পঁচাশি এই র্যাঙ্কে কিন্তু এটা ক্লোজ হয়েছিল রাউন্ড থ্রিতে তারপর আমাদের কি তারপর আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের কথা বলছি এখানে আমাদের যে হোমস্টেট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আমাদের যে হোম স্টেটের লাস্ট কাট অফ কি ছিল সেটা কত গিয়েছিল ছিল দেখো আমাদের থার্ড রাউন্ডে লাস্ট যে র্যাঙ্কে ভর্তি হয়েছিল সেটাকে সেটা হচ্ছে আমাদের সিক্স টোয়েন্টি ক্লোজিং র্যাঙ্ক কত ছিল সেটা ছিল সিক্স তারপর যদি আমরা এখানে দেখছি নেক্সট কী রয়েছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যদি দেখি হোম স্টেটের জন্য হোম স্টেটের জন্য আমাদের থার্ড রাউন্ডে কাট অফ করতে গিয়েছিল সেটা গিয়েছিল আমাদের সিক্স জিরো ফাইভ এইট অর্থাৎ 6058 আটান্ন আমাদের এখানে লাস্ট কাট অফ গিয়েছিল তারপর দেখো তারপর আমরা কী দেখছি তারপর আমাদের এসে যাচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা এক্ষেত্রে স্টেটের কাট অফ দেখি লাস্ট আমাদের কত অব্দি এক্ষেত্রে র্যাঙ্ক গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক ছিল থ্রি ফোর সেভেন টু তারপর দেখো এখানে কি রয়েছে তারপর আমাদের রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আমরা স্টেটের বিষয়ে দেখি তাহলে এই ক্ষেত্রে আমাদের যে লাস্ট ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা কত ছিল সেটা ছিল হচ্ছে টু এবং এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে আমি সমস্ত র্যাঙ্কগুলো বলছি এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য তাহলে যাদের কিনা কোনো একটা ক্যাটাগরি রয়েছে তারা এর থেকে একটু বেশি র্যাঙ্কেও এক্ষেত্রে চান্স পেয়ে যাবে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো কেউ যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি থেকেও বিলং করছো এই মুহূর্তে তোমাদের যেহেতু প্রিপারেশন চলছে তোমরা কিন্তু এক কাজ করো তোমরা সবসময় জেনারেল র্যাঙ্কগুলোকে টার্গেট করেই প্রিপারেশন করো কারণ তোমার যদি সাপোজ তোমার কোনো একটা ক্যাটাগরি রয়েছে সেই ক্ষেত্রে তুমি একটা সাপোজ ধরো তোমার যে রিজার্ভেশন সেটার বেনিফিট পেয়ে যাবে কিন্তু এই মুহূর্তে তুমি সেটা তোমার মাথায় স্ট্রাক করতে দিও না যে আমার তো ক্যাটাগরি আছে আমি এক্ষেত্রে চান্স পেয়ে যাবো সেটা তুমি মাথায় এনো না তুমি ভাবো যে আমাকে এই জেনারেল স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশন করতে হবে সেই অনুযায়ী কিন্তু নিজের প্রিপারেশন এই মুহূর্তে চালিয়ে যাও তাহলে আমরা এতখানি বুঝলাম দেখো নেক্সট পেজে আমরা চলে আসছি নেক্সট পেজে আমাদের দেখো সবার প্রথমেই কি রয়েছে সবার প্রথমে আমাদের রয়েছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের যে রাউন্ড থ্রিতে রাউন্ড থ্রিতে আমাদের ক্লোজিং র্যাঙ্ক কত ছিল সেটা ছিল আমাদের থ্রি সিক্স এইট জিরো তারপর আমাদের কি রয়েছে তারপর আমাদের রয়েছে আর্কিটেক আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং আমরা যদি হোম স্টেটের ক্ষেত্রে দেখি আমাদের কত গিয়েছিল কাট অফ সেটা ছিল আমাদের ফোরটি থাউজেন্ড ওকে তারপর দেখো তারপর আমাদের কি রয়েছে তারপর আমাদের রয়েছে ইনফর্মেশন টেকনোলজি অর্থাৎ আইটি আইটিতে যদি আমরা হোম স্টেট দেখি দেখো তোমাদের সবার ম্যাক্সিমাম জনের টার্গেট কি থাকবে আইটি বা সিএসই তাহলে এই ক্ষেত্রে আইটিতে আমাদের হোম স্টেটে জেনারেল ক্যান্ডিডেট জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা ছিল সিক্স তারপর আমাদের কি আসছে তারপর আসছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা যদি হোমস্টেটের বিষয়ে দেখি তাহলে স্টেটের জন্য দেখো আমাদের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা ছিল ওয়ান ওয়ান সিক্স থ্রি অর্থাৎ এক হাজার একশো তেষট্টি তারপর কী রয়েছে তারপর এখন রয়েছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের হোমস্টেটের জন্য যে কাট অফ ছিল ক্লোজিং র্যাঙ্ক থার্ড রাউন্ডে সেটা কত ছিল সেটা ছিল ওয়ান নাইন থ্রি ওয়ান এবং এই ক্ষেত্রে আমরা যদি ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখি তার জন্য আমাদের হোমস্টেটের যে একদম থার্ড রাউন্ডের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল সেটা ছিল আমাদের ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এটা আই হোপ তোমরা বুঝতে পারলে এরপর আমরা চলে আসছি আমাদের নেক্সট পেজে এবং এখানে আসছে তোমরা সবাই যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলে যে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ডাব্লিউ বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি আমরা যদি থার্ড রাউন্ড এর ক্লোজিং র্যাঙ্ক দেখি এবং সেটা যদি হোমস্টের ক্ষেত্রে সেটা কত ছিল সেটা ছিল টু সিক্সটি সিক্স অর্থাৎ তোমরা এই ক্ষেত্রে বুঝতে পারছো যে টু সিক্সটি সিক্স র্যাঙ্কের লাস্ট ক্লোজিং র্যাঙ্ক ছিল এবং এটা আমি লাস্ট রাউন্ডের কথা বলছি থার্ড রাউন্ডের কথা তাহলে তোমাদের যাদের যাদের ডাব্লিউ বিজেই পরীক্ষায় যাদবপুর ইউনিভার্সিটি টার্গেট তারা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো তোমাদেরকে একদম টপ র্যাঙ্ক আনতে হবে তাহলেই কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিতে কম্পিউটার সায়েন্সে এক্ষেত্রে চান্স পাবে তারপর দেখো কী রয়েছে তারপর রয়েছে আমাদের প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যদি আমরা হোমস্টের কথা বলি সেখানে আমাদের লাস্ট রাউন্ড কাট অফ কত ছিল সেটা ছিল টু সিক্স এইট থ্রি নেক্সট দেখো যারা কিনা ফার্মাসি পড়তে চাচ্ছ তাহলে তাদের ক্ষেত্রে কত তাদের ক্ষেত্রে দেখো আমাদের এইট এবং এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখো যে আমরা ফার্মাসির জন্য আমাদের যে বাকি কলেজগুলো রয়েছে সাপোজ ধরো তোমরা ডাব্লিউ বিজেই পরীক্ষা দিয়ে ফার্মাসিতে ভর্তি হতে চাইছো তাহলে তোমরা বাকি কলেজগুলোতে পিএমআর র্যাঙ্ক দিয়ে ভর্তি হতে পারবে অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র পেপার টু ও সেটাই সাফিসিয়েন্ট হবে কিন্তু তোমার যদি যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার ফার্মাসি পড়ার ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটোই দিতে হবে কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে অনলি জিএমআর অ্যাকসেপ্ট করে এবং জিএমআর তুমি তখনই পাবে যখন কিনা তোমার সাপোজ তোর পেপার ওয়ান এবং পেপার টু দুটোতেই তুমি অ্যাপিয়ার করছো ওকে তাহলে যারা যারা ফার্মাসি টার্গেট করছো তারা কিন্তু এই বিষয়টা মাথায় রেখো তারপর দেখো কি রয়েছে তারপর আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে আমাদের যে হোম স্টেটের থার্ড রাউন্ডের লাস্ট ভর্তি হয়েছিল ক্লোজিং র্যাঙ্ক কত ছিল সেটা ছিল নাইন ফিফটি ফাইভ ওকে তারপর কী রয়েছে তারপর আমাদের রয়েছে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যদি থার্ড রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক দেখি সেটা ছিল আমাদের সিক্স জিরো থ্রি সিক্স তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউ বিজেই দু হাজার যে তেইশ সেই ডাব্লু বিজেই দু হাজার তেইশের কাউন্সিলিংয়ের যে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন ব্রাঞ্চগুলো রয়েছে তাদের যে ক্লোজিং র্যাঙ্ক সেগুলো নিয়ে আলোচনা করলাম আই হোপ তোমরা এখান থেকে একটা পুরো ওভারভিউ পেয়ে গেছো এখন এবং এটা তোমাদেরকে তোমাদের পরীক্ষার প্রিপারেশনে অনেক বেশি হেল্প করবে এবং পরবর্তী সময় তোমাদের কাউন্সেলিংয়ে হেল্প করবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করে দিও তোমাদের আর কোন কোন কলেজের কাট অফ প্রয়োজন বা আর কী কী ভিডিও প্রয়োজন সেগুলো তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও এবং আজকের এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এখান থেকে তোমরা এমন প্রচুর ভিডিওস রেগুলারলি পেতে থাকবে থ্যাংক ইউ সো মাচ